নমস্কার বন্ধুরা। খেজুর গুড় দিয়ে পিঠে পায়েস তো অনেক খেয়েছেন, কিন্তু খেজুর গুড় দিয়ে কখনো কি কেক বানিয়ে দেখেছেন? আজকে আমি শেয়ার করব খেজুর গুড় বা নলেন গুড়ের কেক। এর জন্য একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নেব 1 কাপ খেজুরের গুড়, সাথে নিয়ে নেব হাফ কাপ সাদা তেল। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো টক দই। তিনটে উপকরণকেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো ময়দা। প্রথমে 1 কাপ ময়দাকে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর আবার 1 কাপ ময়দা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিশিয়ে নেব। ব্যাটারটা যেহেতু গাঢ় হয়েছে, এর জন্য দিয়ে দেব 4 টেবিল চামচ মতো দুধ, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়। এবার দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এবার কেকের বাটিটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নেব, যাতে কেকটা তলায় লেগে না যায়। অন্যদিকে আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে কেকের ব্যাটারটাকে বসিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকা খুলে কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওগুলো তলে বসে যাবে, এর জন্য 30 মিনিট পরই দিতে হবে। আবারও ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখব কেক আমাদের একদম তৈরি। যতক্ষণ খেজুর গুড়ের কেকটা তৈরি হবে, সারা বাড়ি কিন্তু গন্ধে ভরে উঠবে। এবার ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে নিতে হবে কেকটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে আর কত নরম হয়েছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। কেক যদি ঠিক মতো তৈরি হয়, ভেতরটাও কিন্তু খুব স্পঞ্জি আর জালিদার হবে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত জালিদার আর সুন্দর হয়েছে। এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা খেতেও যেমন সুস্বাদু হয়, দেখতেও দারুণ, আবার গন্ধেও ভরপুর। আজকের রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না।